সেরা প্রতিষ্ঠান হবে কুষ্টিয়ার সরকারি কলেজের অধ্যক্ষের ঘোষণা। বিশেষ প্রতিনিধি রুবেল আহমেদ নানুর প্রতিবেদনে বিস্তারিত। নেতৃত্ব শূন্যতায় দীর্ঘদিন ধরে বিদ্যমান জীর্ণতা কাটিয়ে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুষ্টিয়ার সরকারি কলেজকে গড়ে তোলার ঘোষণা দিলেন শিক্ষকরা। সোমবার সকাল 10টায় কলেজের শিক্ষক মিলনায়তনে উপাধ্যক্ষ মোহাম্মদ আনসার হোসেনের সভাপতিত্বে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়কে ফুলেল সংবর্ধনা সহ শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ, পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর আব্দুস সাত্তার, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর আহসান কবির রানা সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক খালেকুজ্জামান, এ সময় শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ কলেজের বিদ্যমান নানাবিধ সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে আগামী দিনের কুষ্টিয়ার সরকারি কলেজের দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকল সহকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসংগ্রামের সহযোদ্ধা হয়ে ওঠার উদাত্ত আহ্বান করেন।